ভরা মৌসুমে বরিশালে ইলিশ মাছের আকাল চলছে। জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ, বাজারে দাম অনেক বেশি। অন্যান্য বছর এই সময় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ত। মাছ ব্যবসায়ীরা জানান, বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত নগরী পোর্ট রোডে আজ ভোরে মাত্র 300 থেকে 400 মন মাছ এসেছে। অথচ গত এক সপ্তাহে আড়তে প্রতিদিন গড়ে 1 থেকে 1.5 হাজার মন ইলিশ আসে, ফলে একদিনে ব্যবধানে প্রতিমন মাছের দাম বেড়েছে 10,000 টাকা। দাম বেশি হয়, চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে পারছেন না ক্রেতারা। আপনার 1200-1300 কেজির মাছ তো কোথায় নেই, 1800-2000 টাকা কেজি। সীমিত পয়সা আয় করে তারা ইলিশ শুধু আফসোস করতে পারে, কিন্তু খাইতে পারতেছে।